हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल बांग्लादेशी क्रिएटिव मामा। और आज के तो रात থেকে এত বেশি জ্বর তুফান হচ্ছিল, আমি ভাবতেছিলাম যে গাছগুলোর না জানি কি অবস্থা। তো সকালে উঠে দেখি না তেমন কোনো ক্ষতি হয়নি, শুধু যে মরিচ বোম্বে মরিচের একটা গাছ এনেছিলাম তো ওইটার দেখি কিছুটা ড্যামেজ হয়েছে, আর বাকি যা আছে মোটামুটি ভালোই আছে, টপ টপ করেনি, কি মাটিরও কোনো সমস্যা হয়নি। এখন আবার জুন বৃষ্টি, এই যে আবার জুম বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন মেবি 4টা 5টা বাজে, তাই না? তো 4টা 5টার মতো মেবি বাজে, সঠিক দেখিনি, দেখি তো কয়টা বাজে। তো এরকমই হবে, আবার জুম বৃষ্টি শুরু হয়ে গেছে, একদম বড় বড় বৃষ্টির ফোঁটা আর কি। তো মুগ্ধেশনার বাবাই আজকে অফিসে গিয়েছিল, একটু আগেই চলে আসছে, তা না হলে ওকেও বৃষ্টি পেয়ে যাইতো। তো তেমন কোনো ক্ষতি হয়নি। আর মুগ্ধের বারান্দায় হচ্ছে আমি শশা গাছ আর কি বীজ থেকে শশা গাছ হচ্ছে তৈরি করছিলাম। বেবি প্ল্যান্ট হয়েও গেছে, মোটামুটি এক ডাপের বেশি বড় হয়ে গেছে, ওইদিকে জমা আসছি। তো ওইটা দেখি যে একটু নুয়ে পড়ছিল, পরে দেখি যে ড্যামেজ তেমন কিছু হয়নি, জাস্ট হচ্ছে গুড়াটা একটু নড়ে গেছে। তো এটা আবার সকালে উঠে ঠিক করলাম, দুইটা বারান্দা ক্লিন করলাম, আর হচ্ছে লাইটিং করা ছিল ঈদের জন্য, লাইটিং টাইটিং সব খুলে নিয়ে আসলাম, কারণ রাতের ঝড়ে কোন লাইটের যে কি অবস্থা সব আল্লাহই জানে, কারণ কোনটার ভিতরে পানি টানি ঢুকছে কিনা। তো এই জন্য সকালে উঠেই আগে এগুলো করা শেষ। তো এখন তো বিকেলের মতো হয়ে গেছে, বিকেলই মেবি 4টা 5টার মতো বাজে আর কি। আবার বৃষ্টি, আবার বৃষ্টি। অবশ্য ভালোই থাকা, একদম গোস্ট গোস্ট লাগছে। দেখেন কি অবস্থা। হচ্ছে পাউডার টাউডার গুলো মুছে দিয়ে মাঝে মাঝে এরকম ওর গোস্ট হইতে ইচ্ছা করে। তা আগে আমরা যখন কুমিল্লায় ছিলাম তখন পাশের বাসায় দুইটা মেয়ে ছিল, যার সাথে ওর খুব ভালো ফ্রেন্ডশিপ ছিল। তো ওদের সাথে আমরা খুব মজা করতাম, ওই রকম ও গোস্ত শাস্ত দুষ্টুমি করতাম, আমিও শাস্তাম অবশ্য ওর সাথে, খুব দুষ্টুমি করতাম আমরা একসাথে। তো এই জন্য ওর হঠাৎ হঠাৎ মনে হয়তো যে পাউডার দিয়ে গোস্ত সাজা হয়েছিল, যার জন্য ওই রকম করে। তো এগুলো মুছে একটু চুল টুল আস্তে দিলাম, তারপর ভাবলাম যে ও তো আসলে অনেক বেশি ড্রয়িং করে, ক্রিয়েটিভিটি করে, মানে ওর হচ্ছে আমি সবসময় ওরকে সব শার্প জিনিস থেকে দূরে রাখছি, বাট একমাত্র কাঁচি আমি তার থেকে আলাদা করতে পারিনি। আর সে খুব সাবধানে, মাশাল্লাহ, সে হচ্ছে মেবি 2-3 বছর থেকে যে কাঁচি ইউজ করে, বাট এখনো কোনো ব্যথা পায়নি, কারণ সে খুবই সাবধানে এই কাজটা করে আর বোঝা যায় একদম বড় মানুষের মতো। তো আসলে কিছুদিন দেখলাম আগে যে কাঁচি দিয়ে সামনে বসে থেকে দেখলাম যে সে আসলে খুব নিখুঁত ভাবে করে, যার জন্য এখন আর ভয় নেই, ওর জন্য আলাদা করে ছোট কাঁচি এনে দিই আমরা। তো ওনার ক্রিয়েটিভিটির চক্করে মাঝে মাঝে খুঁজে পায় না, সো কিচেনেরটা গিয়ে নিয়ে আসে, তো এরকম করে। তো আমি যখনই ওর কাগজপত্র গোছাতে যাই কিচেনের কাছে পাই, তো ওকে দিয়েই আবার হচ্ছে এটা আগের জায়গায় রেখে আসি। তো এগুলো করে করে হচ্ছে ভাবলাম যে ভালো করে ক্লিনিংটা করে নেই এই কাগজপত্রের, ওর হচ্ছে ক্রিয়েটিভিটির, ড্রয়িং এর। তো এই জন্য এই শেলফটাতে এখন তো দেখা যায় বেশিরভাগ সময় ওর রুমে অতটা থাকে না, ডাইনিং টেবিল কেনার পর থেকে ওর রুমে থাকে না অবশ্য বলা যায়, কারণ ডাইনিং টেবিলে বসলে পুরোটা বাসা দেখা যায়। তো যার জন্য আমি যেই রুমেই থাকি, কিচেনে থাকি, বেডরুমে থাকি, ওর রুমে যেখানেই থাকি, সে হচ্ছে আমাকে দেখতে পায়, আর হচ্ছে একটা খোলামেলা একটা হচ্ছে পরিবেশ পায়, যার জন্য হয়তো তার ডাইনিং এই সব করতে ভালো লাগে। তো ডাইনিং টেবিল কেনার আগে ও খুব সারা দিন ওর রুমে সময় কাটাতো, বাট টেবিল আনার পর থেকে সে আর নিজের রুমে অতটা সময় কাটায় না। যখন দেখা যায় আমি ওর বাবাই হচ্ছে ওর রুমে যাই, গল্প করি, বসি, ওর বারান্দায় যায়,
তখন শুধু ওর রুমে যায়, তাছাড়া সারাক্ষণ ডাইনিং এই থাকে। তো এই জন্য এই শেলফটা এখন কাজে লাগতেছে এই পারপাস, যে ওর বই খাতাগুলো কিছুটা এখানে রাখি, তার যার জন্য ওর অ্যাক্সেস করতে একটু সুবিধা হবে। তো এই যে এইরকম কাজ করতে করতে ছোট ওর হচ্ছে দিদুনের সাথে ছিল, খেলা করছিল, সো দৌড়ে চলে আসছে, এসেই হচ্ছে আগে আমার ক্যামেরা স্ট্যান্ড যেটা দিয়ে হচ্ছে আমি ভিডিওগুলো শুট করি সেটা আগেই বলেছি একটা পা ভেঙে গেছে অলরেডি। সো আমি আবার নিজের ক্রিয়েটিভিটি ইউজ করে গ্লু গান দিয়ে ওই পাটা একটু ঠিক করার চেষ্টা করেছি, ইভেন হয়েছেও। এই যে দেখেন কাজ করতে পারছি আজকে, কিন্তু আর নড়াচড়া করছে না, কারণ ক্যামেরা ওইভাবে রেখেই কাজ করতে পারছি। নতুন স্ট্যান্ড এখনো আসেনি, বলতেছে এটা আসলে চায়না থেকে অর্ডার করেছি। তো যেখান থেকে অর্ডার করেছি তারা বলতেছে যে শিপমেন্ট দেরি হবে আপু এই পরিস্থিতির জন্য। তো এই তো তো মুগ্ধসোনাকেও কাজে লাগিয়ে দিয়েছি, মানে আমি আসলে যাই করতে থাকি, কিচেনের কাজ হোক অথবা ক্লিনিং হোক, মুগ্ধসোনা সবকিছুতেই আসলে দৌড়ে আসে যে মামা আমি তোমাকে হেল্প করব হেল্প করব। তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি আসলে এই ধরনের কাজগুলো ওকে দিই যেগুলো করতে একটু বেশি সময় লাগবে, লাইক চেয়ারের যে স্ট্রিপ গুলো আছে এগুলো মুছতে দেখা যায় অনেক সময়ের দরকার হয়, আর ও তো খুব খুশি খুশি করে ফেলবে। সো ওকে দিয়ে দিয়ে বললাম যে মাম্মা তুমি ক্লিন করবা? হ্যাঁ। তো বললাম যে এটা করো, আর সে হচ্ছে সবসময় আগে থেকে নিজের খেলনা টেলনা গোছাতে খুব পছন্দ করে, মানে তার কাজগুলো সে নিজে করতেই খুব ভালোবাসে, ইভেন সে কাপড়ও ধুতে চায়। তাই আমি বলি যে ওয়াশিং মেশিনটা বিক্রি করে দিব, তারপরে তুমি এই কাজগুলো করো, তারপরে বলে মাঝে মাঝে একটু দিও। ওকে ঠিক আছে। সো সে এদিক দিয়ে অনেক লক্ষ্যী আমার মেয়েটা আসলে, আর ছেলেটা খুব নটি, শুধু জিনিসপত্র নিয়ে নিয়ে বারান্দা দিয়ে ফেলে দেয় আর খুব দুষ্টুমি করে, আপিকে খুব ডিস্টার্ব করে। তো মুগ্ধসোনা ওকে আসলে খুব সুন্দর করেই ম্যানেজ করে। তো এই তো ক্লিনিং এর পরে ডাইনিং টেবিলটার দিকে একটু তাকানো যাচ্ছে, আর অনেক চকচকা হয়, গ্লাসটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর ক্লিন হয়েছে। আর এই পাশটাও কিন্তু ক্লিন করেছি, দেখতে পাচ্ছেন অনেক ভালো লাগছে। আসলে ক্লিন থাকলে মনটা এমনিতেই ভালো লাগে, আর বাসায়ও যেহেতু আমরা সবসময় থাকি, সো বাসায় থাকার মজাটাই আসলে আরো বেড়ে যায়। আর এখন তো কোয়ারেন্টাইনের সময় তো থাকতেই হবে, আর কিছু করারই নাই। সো বাসাটা যতটুকু সম্ভব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখেন, তো দেখবেন যে মনটাও ভালো থাকবে, কাজ করেও ভালো লাগবে, ইভেন শুয়ে বসে রেস্ট নিতেও খুব ভালো লাগবে। আর আমার বাসায় তো অনেক অনেক ইনডোর প্ল্যান্ট দেখতে পাবেন, কারণ এরা হচ্ছে এয়ার পিউরিফাই করে। তো দেখা যায় এয়ার পিউরিফাই আর অনেক দিক দিয়ে কিন্তু ইনডোর প্ল্যান্টগুলো আমাদেরকে অনেক উপকারী আসে, যেমন হচ্ছে যাদের ঘুম কম হয় তাদের অনেক হেল্প হয়। তো ইনডোর প্ল্যান্টগুলো আসলে অনেক ইম্পর্টেন্ট। আমার চ্যানেলে অলরেডি ইনডোর প্ল্যান্ট নিয়ে অনেক ভিডিও আছে, চাইলে কিন্তু আপনারা সেগুলো দেখতে পারেন। তো সন্ধ্যার কিছুক্ষণ পরে উনি বলছেন যে সিঙ্গারে খেতে ইচ্ছা করছে। আমি আসলে সিঙ্গারের শেপটা অত ভালো দিতে পারি না, তারপরে বললাম যে ওকে নো প্রবলেম, বাসায় বানিয়ে দিচ্ছি। তো সেও আসছিল কিচেনে, দুইজন মিলে এইগুলো বানালাম। তো দেখা যাচ্ছে দুই একটা থেকে পুর এরকম একটু একটু খুলে এসেছে, বাট খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে, পুরটা অসাধারণ হয়েছিল। কিন্তু আমি আটা ময়দা দিয়ে বানাতে হয় এরকম জিনিস একটু কমই পারি, যেগুলো আসলে বেলতে হয়, শুধু আটার ময়দা বেলাটা ছাড়া মাশাল্লাহ অন্য কোনো কাজে তেমন প্রবলেম নাই। কিন্তু এটা হয় আর কি, মানে দেখতে ভালো না হলেও খেতে ভালো হয়। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন, ভালো লাগলে একটা লাইক করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য, আল্লাহ হাফেজ।